এক সময় আমি নিজেই দোয়া করতাম, গত বছরও করেছি, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ কোরআন আল করিমের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও। দোহাটা মাথায় আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছে। তা আমি কি দোয়া করি? এটা আসলে বিষয়টা হচ্ছে অন্য, যে না না, সেজদাও বুঝি না, তেলাওয়াতও বুঝি না, তওয়াফও বুঝি না, মালিক ওই অবস্থায় মৃত্যু চাই যে তুমি আমার উপর রাজি। কেন আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক রাজি না, ওই সেজদার কোনো দাম নাই। আমি তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, মালিক রাজি না, ওই তেলাওয়াতের কোনো মূল্য নাই।